নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে চিচিঙ্গা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি একটা চিচিঙ্গা নিয়েছি, এর পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর সাথে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চিচিঙ্গাটাকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরো মাছ। মাছের টুকরোগুলোর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এরপর ম্যারিনেট করে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে এপিটোপিট করে মাছগুলোকে লালচে করে ভেজে নেব। সবসময়ের মতো আমার নতুন পুরনো সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য এরকম লোভনীয় সব রেসিপি নিয়ে আসতে। আর আমি সবসময় চেষ্টা করি খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে আমার রেসিপিগুলো তৈরি করতে, যাতে আপনারাও আমার রেসিপিগুলো ফলো করে আপনারাও ঘরে রান্না করে আপনাদের প্রিয়জনদের খাওয়াতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বাকি তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে প্রথমে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে আলুর টুকরোগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন। 2 মিনিটের মতো আলুর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে চিচিঙ্গা টুকরোগুলো আমি দিয়ে দিলাম। সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিলাম 7 মতো নুন। নুনটা দিয়ে আরো 2 মিনিটের মতো সবজিটাকে একটু ভেজে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1/3 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। সবজি দিয়ে মশলাটাকে ঢেকে এভাবে কিছুক্ষণ রান্না করলে মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে মাঝারি আছে আরো 1.5 থেকে 2 মিনিটের মতো মশলা সহ সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুপাতেই দেবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। হাই ফ্লেমে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা আমি তুলে নিলাম।
দেখুন আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবারে হালকাতে মাছটাকে নেড়ে চেড়ে এরপর আরো 1.5-2 মিনিটের মতো রান্না করে এটা আমি নামিয়ে নেব। এই মাছের তরকারিটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা ইচ্ছে করলে তরকারিটা নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।